السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وعن عمرو بن العاص رضي الله عنه قال أتيت النبي صلى الله عليه وسلم فقلت أبسط يمينك فلأبايعك فبسط يمينه فقبضت يدي إلى آخر الحديث الله رب العالمين জন্য সকল প্রশংসা সব স্তুতিবাদ গুণকীর্তন সব হামদ ও তারিফ যিনি আমাদেরকে গোটা সৃষ্টিকুলের মধ্যে আশরাফুল মখলুকাত সৃষ্টির অলংকার হিসাবে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং যিনি আমাদের দিন হিসাবে একমাত্র আল্লাহ পাকের মনোনীত দিন ইসলামের অনুসারী রূপে গণ্য করেছেন সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক যিনি ইসলামের প্রত্যেকটি দিক ও বিভাগ আমাদের সামনে সুস্পষ্ট রূপে বর্ণনার মাধ্যমে রিসালাতের সুমহান দায়িত্ব পালন করে আপন প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করেছেন সেই নবী দুজাহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক আমিন সম্মানিত হাজিরিন আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলাম কবুলের তাৎপর্য ও গুরুত্ব ইসলাম কবুল করার গুরুত্ব ও তাৎপর্য কতখানি আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দীন নির্বাচিত পছন্দনীয় দীন গ্রহণযোগ্য দীন দীন এর অর্থ ধর্ম জীবন বিধান দীনের অনেকগুলো অর্থ আছে এখানে দীন হচ্ছে জীবন বিধান ধর্ম পৃথিবীতে বহু ধর্ম রয়েছে বহু বর্ণের মানুষ রয়েছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত দীন এর বাইরে কোনো দীন আল্লাহর পক্ষ থেকে কবুল করা হবে না আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নিসার একটি আয়াতে বলে দিয়েছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যারা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে দীন হিসেবে গ্রহণ করেছে
আল্লাহ সুবহানাহু তাআলা সেটা কোশ্চিন কালেও কবুল করবেন না, কখনোই তিনি সেটা কবুল করবেন না। সুতরাং দিন একমাত্র মনোনীত আল্লাহ পাকের সেটা হলো ইসলাম। ইসলাম কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বসে আছেন মদিনার মসজিদে, জনৈক ব্যক্তি চলে আসলেন, কেউ তাকে চেনে না, লা ইউরিফুহু মিন্না আহাদুন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন যে ওই লোকটাকে আমরা চিনি না। লোকটা আসলো, লা ইউরা আলাইহি আসারুস সাফরে, দীর্ঘ পথ সফর করে এসেছে, এরকম কোন সিমটম তার মধ্যে পাওয়া গেল না। লোকটার গায়ে শাদীদু বিয়াজি সিয়াব, সাদা ধবধবে পোশাক, তার চুল দাড়িগুলো শাদীদু সওয়াদি শার, মিশমিশে কালো, সুঠাম দেহের অধিকারী, সৌম্য সৌম্য শান্ত কান্তি মূর্তি নিয়ে একজন লোক রাসূলের কাছে আসলেন। এসেই তিনি প্রশ্ন করতে শুরু করে দিলেন, ফাসনাদা রুগবতাইহে ইলা রুগবতাইহে, নবীজির সামনে বসলেন হাঁটু বরাবর হাঁটু রেখে। আত্তাহিয়াতু পড়ার হালাতে আমরা যেভাবে বসি ওভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলেন। ফাকালা ইয়া মুহাম্মদ, অতঃপর তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে আমাকে বলুন তো, একটু আমাকে একটু শিখান। বিশ্বনবী বললেন, আল ইসলাম ওয়া আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের সংজ্ঞা দিতে গিয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো হে আগন্তুক, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য প্রদান করবে এই ব্যাপারে যে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো প্রকৃত ইলাহ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া তো অনেক ইলাহ আছে কিন্তু তারা প্রকৃত ইলাহ না, তাই না? মুসলমানেরও আছে, হিন্দুদেরও আছে, অন্য ধর্মাবলম্বীদেরও আছে আল্লাহ ছাড়া অনেক ইলাহ, কিন্তু ওগুলো প্রকৃত ইলাহ নয়। লা তুজ্জাহুল মানাত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সেই যুগে কাবায় তারা প্রতিষ্ঠিত ছিল, তাদের পূজা করা হতো, তাদের পূজা তারা করত, কাফের মুশরিকরা কুরাইশরা এই মনে করে যে ওরা মেন মাবুদ নয়, ইকরিবুনা ইলাল্লাহি জুলফা, আল্লাহর নিকটবর্তী করে দেবে এরা আমাদের, এজন্য তাদের পূজা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ আসলেন দীন গ্রহণ করার জন্য, তা আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কয়জন মাবুদের পূজা করে থাকো? সে বলল, ছয়জন, পাঁচজন জমিনে আর একজন আসমানে। দেখেন অবস্থা, আসমানের ইলাকেও তারা ইলা মানত কিন্তু এই দুনিয়ায় আসমানের ইলা, দুনিয়ার ইলাগুলা তাদের কাছে ঋদ্ধি কল্যাণ শান্তি কামনা করলে তারা আসমানওয়ালার কাছে পৌঁছে দেবে, এই মানসিকতা নিয়ে তারা তাদের পূজা করত। মা নাআবুদুহুম ইল্লা লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, হে নবী আমরা তো এদের পূজা করি না ডাইরেক্ট, এদের পূজার জন্যই করি, এরা আমাদেরকে আল্লাহ পাকের নিকটবর্তী করে দেবে। এটাই আল্লাহ তাদের কথাগুলো কোট করেছে। তাহলে বুঝা গেল যে ইসলাম কবুল করতে হলে
একমাত্র আল্লাহকেই প্রকৃত ইলাহ হিসাবে স্বীকৃতি দান করতে হবে। وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ হে প্রশ্নকারী, ইসলামের সংজ্ঞা শুনে নাও, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র প্রকৃত ইলাহ হিসাবে মেনে নেবে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহর বান্দা এবং রাসূল হিসাবে স্বীকৃতি দান করবে। তারা আল্লাহর বান্দা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত। মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ বলতো তারা, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো না। তারা বলতো যেটা আবার কেমন রাসূল গো, মালি হাদার রাসূল ইয়াকুলু ত্বআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন নবী আমাদের মতো খাওয়া দাওয়া করে আবার বাজার ঘাটেও যায়, এটা কেমনে নবী হবে? তাদের দৃষ্টিভঙ্গি ছিল নবী হতে হলে একটু আলাদা টাইপের চালচলন লাগবে। খানকায় বসে বসে যেমন আমাদের পীর ফকির দরবেশরা মুরিদদেরকে লুটে পুটে খায়, মুরিদরা গিয়ে চাল ডাল গরু খাসি নজর নিয়াজ নিয়ে সেখানে ওরস করে, এরকম একটা ভাবভঙ্গি থাকলেই না তাকে নবী বলা যায়। মালে হাদার রাসূল, এটা কেমন রাসূল? রাসূল হিসাবে তারা ঠিক পারফেক্ট মনে করত না, নাউযু বিল্লাহ। আর আল্লাহ বলে দিলেন আমি তোমাকে গোটা জগতের জন্য রাসূল করে পাঠিয়েছি, তোমাকে মুবাশশির করে পাঠিয়েছি, সুসংবাদদাতা, নাদির, তোমাকে ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি। সুতরাং একদিকে আল্লাহকে ইলাহ হিসাবে স্বীকৃতি দিতে হবে, অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল এবং তার বান্দা হিসাবে স্বীকৃতি দিতে হবে। আবার মুসলিম উম্মার ভিতরে কিছু মানুষ তাকে বান্দা মানতে চায় না, অন্য আব্দ বা বান্দা যেমন আমাদের নবী তেমন, এটা তারা মানতে চায় না, এই কারণে যে নবীকে বেশি সম্মান প্রদর্শন করতে চান, মানব সমাজ থেকে তারা খারিজ করে দিয়েছেন পুরা, নাউযু বিল্লাহ। তারা বলেছেন নবী নূরের তৈরি, অথচ আব্দ বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে হচ্ছেন আব্দ, আল্লাহর বান্দা, অতঃপর আল্লাহ পাকের রাসূল। আর মানুষ এই ভুল করবে, তাকে অতি মানব ভাববে, তাকে মনুষ্য সম্প্রদায় থেকে আউট করে দেবে। এজন্যই সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। আনা বাশারু মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বাশার, বাশারুন মানে হচ্ছে মানুষ। সূরা সাদের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন খলাকাল্লাহু বাশারা মিন তিন, আল্লাহ বাশার সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর নবী বলছেন আমি মানুষ। তাহলে মানুষের নবী মানুষ ছিলেন, এটাই প্রমাণিত সত্য। এর বাইরে কিছু কল্পনা করা মানেই হচ্ছে আমাদের নিজেদেরকে এতিম করে ফেলা। আল্লাহর নবী যদি নূর হন, আল্লাহর নবী জিন ফেরেশতা হলে তাতে আমাদের কি লাভ হলো? আল্লাহর নবী মাটির তৈরি মানুষ, এটা মাটির মানুষের জন্য গর্ব। জোরে কই সুবহানাল্লাহ। হে আগন্তুক শোনো, ইসলামের সংজ্ঞা হলো তুমি সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই,
ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের রাসূল, এই সাক্ষ্য দেবে। অতুকিমাসসালাত, দুই নম্বর সংজ্ঞা হচ্ছে তুমি সালাত আদায় করবে, পাঁচ ওয়াক্ত সালাত। ওয়াতুতাজ যাকাত, ধনী হলে তুমি যাকাত প্রদান করবে। ওয়াতাসুমু রমাদান, আর তুমি রমজানের সিয়াম গুলো পালন করবে, ফরজ সিয়াম। ওয়াতাহুজ্জাল বাইতাইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর পঞ্চম নম্বর হলো তুমি যদি সমর্থবান হও তাহলে আল্লাহর ঘর জিয়ারাত করবে, তাওয়াফ করবে, হজ করবে। এই পাঁচটা মূলনীতি ইসলামের সংজ্ঞায় আল্লাহ নবী বলে দিলেন। লোকটি সঙ্গে সঙ্গে বলল, সাদাকতা, আপনি ঠিক বলেছেন, আপনি সত্য বলেছেন। রাবিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেখানে উপস্থিত। আর ওমর কি ধরনের মানুষ এটা তো আপনাদের জানা আছে। ফাআজাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদদিকুহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমাদের কাছে খুব আশ্চর্য মনে হলো, আমরা তাজ্জব বনে গেলাম। আমরা বলি না মাঝে মাঝে আমি তাজ্জব বনে গেছি? আজাবনা লাহু, আরবিয়ানরে এভাবে বলে, ফাআজাবনা লাহু, আমরা তাজ্জব বনে গেলাম। লোকটা প্রশ্ন করছে, আবার আমার নবীর উত্তরের সত্যায়ন করছে। আমার নবী ঠিক বলেছেন না বেঠিক বলেছেন এটাও সত্যায়ন করছে, এতগুলো স্পর্ধা। কিন্তু কোনো সুযোগ না দিয়ে লোকটা আবার প্রশ্ন করতে শুরু করল, তো ওমর থেমে গেলেন। এভাবে লম্বা হাদিস অনেকগুলো বিষয় তিনি জিজ্ঞেস করলেন। শেষে যখন চলে যাচ্ছেন, ফমান তালাকা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওই লোকটা চলে গেল, ফলাবিস্তু মালিয়ান, আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, নীরব হয়ে থাকলাম, কোনো কথা কাজ বলছি না। ফকালা ইয়া উমার, নবীজি ডাক দিলেন প্রথম, হে ওমর। আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে সবচেয়েতে যে একটা উৎসুক্য ভাব ওমরের মধ্যেই পরিলক্ষিত হচ্ছে, জিজ্ঞাসা করবে কি করবে না, আর কিভাবে জিজ্ঞেস করবে, লোকটাকে তো আল্লাহ নবী ছেড়েই দিলেন, লোকটা চলেই গেল, লোকটাকে তো একটু সমুচিত শিক্ষা দেওয়া দরকার ছিল, এরকম মনে হচ্ছে। আমার নবী যেটা বলছে সেটা বলছে, সাদাকতা, আপনি ঠিক বলেছেন, তাহলে কি নবীকে যাচাই করতে আসছিল, ইত্যাদি ইত্যাদি মনের ভিতরে তোলপাড় করে যাচ্ছে। ইয়া ওমর, আতাদরি মানি সাইল, ওমর এই লোকটাকে তোমরা চেনো নাকি, তুমি কি এই লোকটাকে চেনো? আতাদরি মানি সাইল, এই প্রশ্নকারী লোকটিকে তুমি চেনো নাকি? কালা, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ এবং তার রাসূল ভালো করেই চেনেন, আমি চিনি না। কালা ফাইন্নাহু জিব্রিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এটাই হচ্ছেন জিব্রিল আমিন, তোমাদের দীনের বিষয়ে শিক্ষা দান করার জন্য এসেছিলেন। সুবহানাল্লাহ, তাহলে ইসলাম আল্লাহ পাক যেভাবে রাসূলের কাছে পাঠিয়েছেন, নবীজি সেভাবে সংজ্ঞায়িত করতে পারেন কি না, এটা জিবরিল আমিনকে দিয়ে আবার ইন্টারভিউ নিয়েছেন আল্লাহ পাক। যখন সঠিক সংজ্ঞা দিয়েছেন জিবরিল, আল্লাহর পক্ষ থেকে এসে বলেছে, সাদাকতা, হে নবী আপনি ঠিক বলেছেন। ইসলাম যারা কবুল করেছে, আজকেও করছে, কামত পর্যন্ত করবে, তাদের প্রাপ্যতা কতটুকু, কতটা গুরুত্ব তাদের জন্য রয়েছে, ইসলাম গ্রহণের তাৎপর্যটা কি, এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়ের আলোকে আমরা উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ।
যারা ইসলাম কবুল করেছে তাদের বক্তব্য হলো রব্বানা আমান্না বিমা আনজালতা, এ আমাদের প্রতিপালক আমান্না, আমরা ঈমান আনায়ন করেছি, বিমা আনজালতা, যা আপনি নাজিল করেছেন আমাদের নবীর মাধ্যমে, ওহির উপরে আমরা ঈমান আনায়ন করেছি, ওয়াত্তাবা'না আর-রাসূলা, আর আমরা রাসূলের অনুসরণ করেছি, ফাকতুবুনা মা'আশ-শাহিদিন, অতঃপর আল্লাহ আপনি আমাদের শহীদদের অন্তর্ভুক্ত করে নিন, শহীদদের কাতারে আমাদের নাম লিখে নেন। ইসলাম যারা মেনেছে, আল্লাহ পাককে যারা রব হিসাবে মেনেছে, রাসূলকে যারা রাসূল হিসাবে মেনেছে, তারা আল্লাহ পাকের কাছে শাহাদাতের তামান্না ব্যক্ত করেছে, ফাকতুবনা মা'আশ-শাহিদিন, হে আল্লাহ আমাদেরকে শহীদদের কাতারে আমাদের নাম লিপিবদ্ধ করে নেন। শহীদ হওয়ার জন্য তারা আকুলি বিকুলি করত, শাহাদাত তাদের তামান্না ছিল। প্রখ্যাত সাহাবী আমর বিন জামূহ রাদিয়াল্লাহু আনহু ল্যাংড়া ছাহাবি ছিলেন, অটিস্টিক প্রতিবন্ধী, স্ত্রী এভাবে ইশার সালাত পড়ে আল্লাহ পাকের কাছে কান্তেছে, মাবুদ, কত লোকের স্বামীরা জিহাদের ময়দানে যায়, তাদের স্বামী শহীদ হয়ে যায়, তাদের স্ত্রীরা ভাগ্যবতী হয়, কিয়ামতের ময়দানে শহীদের স্ত্রী হিসাবে তারা দাঁড়াবে, মাবুদ আমার স্বামীকে তুমি যদি ল্যাংড়া না বানাইতা, আমি তলোয়ারটা কোমরে বেঁধে দিয়ে তাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম, এভাবে বলতেছে। তো আমর বিন জামূহ শুনতে পেয়েছে, বারান্দায় ছিল বা পাশে যেখানে ছিল সেখান থেকে স্ত্রীর আর্তনাদ তার কর্ণকুহরে প্রবিষ্ট হয়েছে। আমর বিন জামহু সকাল হলেই চলে গেলেন জিহাদের ময়দানে, ল্যাংড়া পানিয়া স্ত্রীকে বলছে, আমার তলোয়ার, আমার শিরস্ত্রাণ সব কিছু রেডি করে দাও, আপনি তো ল্যাংড়া মানুষ, কিভাবে জিহাদের ময়দানে যাবেন? বিবি, জিহাদের ময়দানে যাওয়ার মতো শক্তি আমার রয়েছে, ল্যাংড়া হলেও কি হবে, এই ল্যাংড়া পানিয়া আমি আস্তে আস্তে করে নবীর দুশমনদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছি, তুমি আমার তলোয়ার এবং অন্যান্য সরঞ্জামগুলো রেডি করে দাও। স্ত্রী কিন্তু মনে মনে খুশি, ল্যাংড়া স্বামী জিহাদের ময়দানে যাচ্ছে, ছেলে গিয়েছিল খাল্লাদ, 11 বা 13 বছরের ছেলে খাল্লাদ, ছোট্ট সাহাবি খাল্লাদ, যখন কোমরে তলোয়ার নিয়ে যাচ্ছে, খাল্লাদের তলোয়ারের অগ্রভাগ মাটির উপর দিয়ে ঘেসে ঘেসে যাচ্ছে, তলোয়ারের অগ্রভাগ মাটির বুক চিরে খাল্লাদ চলে গেল। এখন ল্যাংড়া স্বামীও চলে যাচ্ছে জিহাদের ময়দানে, হিন্দা খুশিতে বাগবাগ, আল্লাহর কাছে দোয়া করে মনে মনে, মাবুদ আমার ছেলেকে, আমার স্বামীকে ফিরায় এনো না আল্লাহ, আমার মনে বড় আকুলি বিকুলি, আমার মনে বড় সাদ, মনে বড় আশা, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে উঠবো, কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী হয়ে উঠবো আল্লাহ। পিছন থেকে স্ত্রী দোয়া করে, স্বামী অমর বিন জামু সামনে যায় আর পিছে পিছে তাকায়, নিজেই আল্লাহ পাকের কাছে স্ত্রীর সুরেই সুর মিলায়ে বলে, আল্লাহ আমার স্ত্রীর বাসনাকে তুমি কবুল করে নিও, আমাকে জিহাদের ময়দান থেকে তুমি ফিরিয়ে এনো না। ওহদের যুদ্ধ শেষ হয়েছে, রাসূল আহত হয়ে সাহাবিদের সাহাবি কর্তৃক পরিবেষ্টিত হয়ে তিনি শুশ্রূষা গ্রহণ করতেছেন, আরবের পল্লী থেকে, মদিনার পল্লী থেকে আর্তনাদ ভেসে আসতেছে, নবী নাই, নবী নাই,
একটা পাগলিনীর মতো মহিলা ছুটতে ছুটতে যাচ্ছে উহুদের ময়দানে, যারা গিয়েছেন দেখে এসেছেন মসজিদে নববী থেকে বের হয়েই বেশি পথ না, সেই উহুদ আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে আছে লম্বা পাহাড়, চিৎকার দিতে দিতে যাচ্ছে কি গো যুদ্ধের ময়দানের খবর কি? সাহাবীদের কেউ কেউ বলছে তোমার ছেলে খাল্লাত শহীদ হয়ে গেছে, তোমার স্বামী আমর বিন জামু শহীদ হয়েছে, তোমার আর কেউ নেই গো, সবাই শাহাদাত বরণ করেছে। তখন হিন্দা চিৎকার করে বলছে ও গো, আমি স্বামীর সংবাদ নেওয়ার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে আসিনি, আমি ছেলের সংবাদ নেওয়ার জন্য আসিনি, ছেলে এবং স্বামীর কি অবস্থা আমি জানতে চাই না, তোমরা একবার বলো আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, তিনি কি বেঁচে আছেন না শহীদ হয়ে গেছেন, এটাই আমি জানতে চাই। ওহদের যুদ্ধে রওনা হয়ে যাচ্ছে কাফেলা, জনৈক সাহাবী নাম হলো উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইমাত্র তিনি ইসলাম কবুল করেছেন। হে রাসূল, আমি যদি ইসলাম কবুল করি বিনিময়ে আল্লাহ আমাকে কি দিবেন? আল্লাহর নবী বললেন জান্নাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাড়িতেও গেলেন না, আর কে কোথায় থাকলো না থাকলো কোনো খোঁজ খবর নেই, নবীজির সাথে জিহাদের ময়দানে চললেন, সাহাবীদের কাতারে মিশে গেলেন, বীর বিক্রমে উসাইরিম যুদ্ধ করতে লাগলেন, ওহদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল, এমন বীর বিক্রমে যুদ্ধ করছেন শত্রুপক্ষের বুহের ভিতরে ঢুকে গেছেন, নিজের তলোয়ারের আঘাতে ডজন ডজন কাফেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন, জীবনের বাজি রেখে বেপরোয়া হয়ে যুদ্ধ করছেন, শত্রু সৈন্যদের বেষ্টনীর ভিতরে ঢুকে গেছে, উসাইরিমের উপরে এবার সম্মিলিতভাবে আঘাত আসতে লাগলো, আঘাতে আঘাতে জর্জরিত হয়ে হযরতে উসাইরিম সেখানেই শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমালুহু কলিল ওয়া আজরুহু কাসীর, আমার সাহাবীদের ভিতরে উসাইরিম সবচেয়েতে কম আমল করেছে, আর উসাইরিম সবচেয়েতে বেশি নেকি পেয়েছে, বেশি বদলা পেয়েছে, বেশি প্রতিদান পেয়েছে। তাকে আল্লাহ রাসূল জান্নাতি ঘোষণা করে বলে দিলেন, এক ওয়াক্ত সালাতও সে পড়ে নাই। এটাই হচ্ছে ইসলামে জিহাদের গুরুত্ব। ইসলামে যারা শহীদ, যারা শাহাদাত কামনা করেছেন, শাহাদাত যারা গ্রহণ করেছেন, শাহাদাত যাদের সৌভাগ্য নসিব হয়েছে, তাদের জীবন কত সাফল্য মণ্ডিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনুল করিমের আলোকে সেটা প্রতীয়মান হয়। তাই যারা ইসলাম কবুল করতেন তারা বলতেন রব্বানা আমান্না بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين, প্রভু আমরা ঈমান এনেছি আপনার উপরে এবং যা আপনি নাজিল করেছেন তার উপরে, এবং আমরা সেই রাসূলের আনুগত্য করেছি যাকে আপনি প্রেরণ করেছেন, অতঃপর আমাদেরকে শহীদদের অন্তর্ভুক্ত করে নিন। এভাবেই তারা আল্লাহ পাকের কাছে চাইত, দোয়া করত। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম যখন কোনো মানুষ কবুল করেন তাকে কিভাবে কবুল করেন, প্রখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের দরবারে এসে হাজির হলাম, ফাকুলতু উবসুত ইয়ামিনাকা, আমি বললাম হে আল্লাহর নবী আপনার ডান হাতটা বাড়িয়ে দেন, ফালা উবাইআকা, আমি আপনার কাছে বায়আত করতে চাই, ফা বাসাতা ইয়ামিনাহু, আল্লাহর নবী ডান হাতটা বাড়িয়ে দিলেন, ফাকাবিজিতু, আমি তখন আমার হাতটা গুটিয়ে নিলাম, হে নবী
আপনি ডান হাতটা বাড়ান, আমি আপনার কাছে বায়আত করতে চাই। দেখেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তখনও কায়েম হয়নি। বিশেষ ব্যাপারে সাহাবি আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়াত করতে চাচ্ছে। অনেকে বলেন ইমারত আমিরুল মুমিনিনই বায়াত নেবেন, ইসলামিক রাষ্ট্রের যিনি আমির হবেন তিনি, এছাড়া বায়াত নেওয়া যায় না, বায়াত করাও যায় না। আমাদের আমির জামাত সংগঠনের শৃঙ্খলা মানার জন্য, পবিত্র কোরআন ও সুন্নাহ মেনে চলার জন্য যে বায়াতের তালকিন দিয়ে থাকেন, এটাকে অনেকে অপছন্দ করে এইসব কথা বলে যে বায়াত তো হবে ইসলামী রাষ্ট্রের খলিফার কাছে। এই দেখো, রাষ্ট্র ব্যবস্থা কায়েম হওয়ার আগেই আল্লাহর নবীর হাতে সাহাবি বায়াত করবেন বলে আবদার করতেছেন। উবসুত ইয়ামিনাকা ফালাউয়াইয়াকা, আমি বায়াত করব, আপনি হাতটা লম্বা করে দেন। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, সাহাবি বলছেন ফাকাবি জিতু ইয়াদাইয়া, আমি আমার হাতটাকে গুটিয়ে নিলাম। ফাকালা মালিক, ফাকালা মালাকা ইয়া আমর, আল্লাহর নবী বললেন মালাকা ইয়া আমর, হে আমর তোমার কি হলো, হে আমর তোমার কি হলো, এভাবে আবার হাত গুটিয়ে নিলে। কুলতু আরাদতু আন আশতারিতা, হযরতে আমর ইবনুল আস বলতেছেন আমি তখন বললাম আমি কিছু শর্ত আরোপ করতে চাই। কালা তাশতারিতু মাদা, আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি শর্ত করো, তুমি শর্ত কন্ডিশন অ্যাপ্লাই করতে পারো তোমার যা খুশি। কুলতু আই ইয়াগফির লি, আমি তখন বললাম হে নবী আমার অন্য কোনো শর্ত নেই, একটাই মাত্র শর্ত, আমি যদি ইসলাম কবুল করি আল্লাহ আমাকে মাফ করবেন নাকি, আমাকে কি আল্লাহ মাফ করে দিবেন, এই শর্তে আমি বায়আত করতে চাই আপনার কাছে। কালা, নবীজি বললেন আমা আলিমতা ইয়া আমর আন্নাল ইসলামা ইয়াহদিমু মাক্কানা ক্বাবলাহু, হে আমর তুমি কি জানো না ইসলাম অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়, ধুয়ে দেয়, মুছে দেয়, মিটিয়ে দেয়। ইয়াহদিমু মাক্কানা ক্বাবলাহু, যে ব্যক্তি ইসলাম কবুল করে, ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে অতীতে যত গুনাহ ছিল, যত পাপ ছিল, সবগুলো পাপ আল্লাহ মাফ করে দেন, সব পাপ মুক্ত করে দেন, মানুষটাকে রেক্টিফাইড বানিয়ে দেন, পরিশুদ্ধ হয়ে যায়। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মদিনার মসজিদে, জনৈক ব্যক্তি এসে বলছে হে আল্লাহর রাসূল, আমি যদি ইসলাম কবুল করি আল্লাহ কি আমাকে মাফ করবেন? তো নবীজি এই কথাটাই বলেছেন, আন্নাল ইসলাম ইয়াহদিবু মা কানা ক্বাবলাহু, ইসলাম অতীতের সব গুনাহ মিটিয়ে দেয়, মুছে দেয়। হে আল্লাহর নবী, আমি যদি ইসলাম কবুল করি তবু কি আল্লাহ মাফ করে দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন হ্যাঁ, তুমিও যদি করো। আমি যদি ইসলাম কবুল করি তাও আল্লাহ মাফ করবেন, আমি কি পাপ করেছি তা আপনি জানবেন না, আপনি শুনবেন না, হে রাসূল আমার পাপ আল্লাহ কিভাবে ক্ষমা করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন বি আইয়ি জামিন ফাআলতা ইয়া ফুলান, হে অমুক ব্যক্তি কি ধরনের পাপ তুমি করেছো যে এতটা হতাশ হয়ে যাচ্ছ, কি পাপ করেছো তুমি? আর মানুষ কিন্তু এরকম ধরনের মারাত্মক অপরাধ করলে বলতে পারলে খানিকটা খালি হয়। অপরাধ জগতে লক্ষ্য করে দেখা যায় অপরাধী এক সময় সব কিছু বলেই নিজে ভার মুক্ত হয়, প্রথম দিকে বলতে চায় না কিন্তু পরে এমন একটা সময় আসে যে সে
নিজেকে ভারাক্রান্ত মনে করে, কথাটা বললে যেন খানিকটা ভার মুক্ত হয়। এভাবে রাসুলের কাছে বহু সাহাবী এসেছেন, আত্মস্বীকৃত পাপী বহু এসে বলেছেন, ইন্নি আসাবতু হাদ্দান ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমি শাস্তির যোগ্য হয়েছি, আমাকে শাস্তির ব্যবস্থা করুন। আজকের মানুষটা নিজেই বিশ্বাস করতে পারছে না যে আমি ইসলাম কবুল করলে আল্লাহ আমাকে কিভাবে মাফ করবেন। কেন তোমার হতাশার কারণ কি, হে অমুক কি পাপ তুমি করেছো বলো। লোকটা তখন বলতে শুরু করেছে, হে রাসূল, ইয়া নবী আল্লাহ, এ আরব জাহানের ভিতরে আমাকে জাল্লাদ নিযুক্ত করেছিল এই কাফের বেঈমান গোত্রের লোকেরা, এই মুশরিকরা আমাকে জাল্লাদ নিযুক্ত করে রেখেছিল, কোন মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে আমি তাকে গলা টিপে হত্যা করতাম, কখনো জীবন্ত পুঁতে ফেলাতাম, কখনো গলা টিপে মেরে তারপরে পুঁতে ফেলাই, এটাই হলো আমার কাজ। আমার নিজের ঘরেও একাধিক মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিল, আমি তাদেরকেও হত্যা করেছি, তাদেরকেও গলা টিপে আমি মেরে মেরে মাটির নিচে রেখে দিয়েছি। চতুর্থ বারের বার আমার স্ত্রী গর্ভবতী হল, সন্তান প্রসবের জন্য বাপের বাড়ি চলে গেল। আগে তো আর এত আধুনিক সিস্টেম ছিল না কি সন্তান আসতেছে সেটা শনাক্ত করা, তারপরে মেডিকেল সায়েন্সের আওতায় সিজার করা ইত্যাদি ইত্যাদি তো আর ছিল না। এখনো পর্যন্ত আমাদের অনেক প্রসূতি মা প্রসবের সময় কি হয়, বাপের বাড়ি চলে যায়, সে ক্লিনিকে করুক আর বাড়িতে করুক, বাপ মায়ের কাছে থাকতেই মেয়েরা অধিক স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার স্ত্রীও চলে গেল বাপের বাড়ি ডেলিভারির জন্য, এবারও মেয়ে সন্তান প্রসব করলো, কিন্তু আমাকে খবর জানানো হলো একটা ছেলে সন্তান হয়েছিল কিন্তু মৃত্যুবরণ করেছে, কিছুদিন পর সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো। বছর গড়িয়ে গেল, বছর আধিককাল অতিক্রান্ত হওয়ার পর যখন আমার ওই মেয়েটা মেয়ে হয়েছিল আসলে, গোপন করে রেখেছিল স্বামীর কাছ থেকে এবারেও তো হত্যা করবে গলা টিপে, মেয়েটা হাঁটাহাঁটি করতে শিখেছে, আদো আদো বলে আব্বা বলতে শিখেছে, ইতিমধ্যে মেয়ে দেখেছে এই লোক শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীর সাথে এই মেয়েকে আদর করেছে, যত্ন করেছে, কিন্তু মেয়ে যে তার এটা জানে না, সবাই অপ্রকাশিত রেখেছে ভয়ে, না জানি এই মেয়ের পরিচয় যদি পায় তাহলে এটাকেও হত্যা করবে। একদিন স্ত্রী একান্ত নিভৃতে স্বামী স্ত্রীর প্রেম নিবেদনের একটা আপ্লুত মুহূর্তে আবেদন করলো, স্বামী একটা কথা বলবো, আপনি যদি অনুমতি দেন, আপনার দুটো পায়ে ধরে বলছি, আপনি আমার এই চতুর্থ কন্যাটাকে আর হত্যা করবেন না, বাপের বাড়িতে আপনি যে মেয়েটাকে খুব আদর যত্ন করে কোলে নেন, চুমু খান, আদর করেন, ওটা আসলে অন্যের মেয়ে না, ওটা আমাদেরই মেয়ে, আপনি যদি অনুমতি দেন ওকে আমাদের কাছে নিয়ে আসে, শিগগির চলো, বলছো কি তুমি, এমন সুন্দর ফুটফুটে মেয়ে, হাঁটতে শিখেছে, চলাফেরা করতে শিখেছে, আধো আধো বলে আব্বা ডাকতে শিখেছে, এই মেয়েকে আর কিভাবে মারবো আমি, আমি যে ওকে অনেক মহাব্বত করি, অনেক যত্ন করতে ইচ্ছা করে আমার। স্বামী স্ত্রী গিয়ে মেয়েকে খুব আদর করে বাড়িতে আনলো। নবী আরবের একটা গলির ভিতর দিয়ে আমি অতিক্রম করছিলাম গন্তব্যে যাওয়ার জন্য, হঠাৎ করে একজন মহিলা আমাকে দেখেই অন্দর থেকে বলে উঠল, ইয়া ফুলান ইবনু ফুলান, হে অমুকের বেটা অমুক, তোমার মতো নরাধম, তোমার মতো কাপুরুষ, তোমার মতো বুজদিল এ আরব ভূখণ্ডে আর কেউ নেই গো,
পরের মেয়েগুলোকে গলা টিপে টিপে হত্যা করো, নিজের মেয়ে বাড়িতে বড় হয়ে যাচ্ছে সেদিকে তো মারতে পারলে না, তাকে তো খুন করতে পারলে না, তাকে জীবন্ত পুঁততে পারলে না, তাকে মারতে পারলে না, পরের মেয়ে মারতে বড়ই ভালো লাগে, আর নিজের ঘরে মেয়ে ঢেঙ্গি হয়ে যাচ্ছে, মেয়েকে মারতে অন্তরে ব্যথা লাগে। এভাবে আমাকে ভর্ৎসনা করছে। আমার পৌরুষ দীপ্ত জীবনে নারী কণ্ঠের ভর্ৎসনা আমি বরদাস্ত করতে পারলাম না। আমার ভিতরে যে জানোয়ারটা ছিল সেটা মাথা চড়া দিয়ে উঠল, যে পাশবিক প্রবৃত্তি ছিল সেটা একেবারে অগ্নিস্ফুলিঙ্গের মতো দাউ দাউ করে জ্বলে উঠল। আমি চলে গেলাম বাড়িতে, বাহানা করলাম মেয়েকে বাজারে নিয়ে নতুন পোশাক পরিচ্ছদ কিনে দেব, এই বাহানা করে স্ত্রীর কাছ থেকে মেয়েটাকে নিয়ে আমি চলতে লাগলাম। আর আমার ভিতরে সেই হিংস্র পাশবিক সেই দানবটা বারবার সুযোগ খুঁজতে লাগলো, কোথায় আমি এই মেয়েকে কবরস্থ করব। হে রাসূল, আমি যাচ্ছি তো যাচ্ছি, আমার মেয়েটা আমার কাঁধের উপরে বসা আছে, আমি কাঁধের উপরে নিয়ে হন্যে হয়ে ছুটছি, কোথায় আমি তাকে পুঁতে ফেলবো, কোথায় আমি তাকে ফেলে দেব, কোথায় আমি তাকে মেরে ফেলবো, এরকম মৌকা খুঁজতেছি। আর মিষ্টি মিষ্টি কণ্ঠে আমার মেয়েটা বারবার আমার দিকে তাকাচ্ছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আমার চুলের ফাঁক দিয়ে আঙ্গুল সঞ্চালন করছে, আমার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। একবার একটা বালুর ঢিবির কাছে গিয়ে আমি মেয়েটাকে রেখে আমি বালুটা খুঁজতে শুরু করলাম, ওই বালুটা কবরের মতো করে আমি আমার মেয়েটাকে শুয়ে দিলাম। এই বালু খোঁচাখুঁচি করতে গিয়ে আমার মুখে যে বালু লেগে গেছে, আমি যখন মেয়েটা শুয়ে দিলাম ওই বালির কবরে শুয়ে, মেয়েটা তার কচি হাতে আমার মুখের বালু আমার মুখের ধুলা ঝেড়ে দিতে লাগলো, আমার দাড়িতে লাগা ধুলা বালি ঝেড়ে দেয়, বলে আব্বা তোমার মুখে ধুলা লেগে গেছে, তোমার মুখের ধুলাটা ঝেড়ে দিই। হে রাসূল, আমি ওই মেয়েকে আর ওই কবরে পুঁততে পারলাম না। আমার মানবিক সুলভ যে প্রবৃত্তি সেটা আমাকে বাধ্য করলো, মেয়েকে আর আমি বালু চাপা দিতে পারলাম না। ওখান থেকে আমি নিয়ে আসলাম, ঠিক আছে দেখি এমন জায়গাতে মারতে পারি কিনা যেখানে এরকম কিছু বলার সুযোগ সে না পায়। আমি ছুটতে ছুটতে যাচ্ছি মরুভূমির ভিতর দিয়ে, হঠাৎ একটা কুয়া পেয়ে গেলাম, আশেপাশে জনমানুষের কোনো চিহ্ন নেই, তাকিয়ে দেখলাম কুয়ার অনেক নিচে পানি আছে, ওই পানির ভিতরে যদি আমি মেয়েটাকে ফেলে দেই তাহলে হয়তো সে আর বাঁচবে না, সে আর আমাকে কোনো রকমের মায়ার বাঁধনে বাঁধতে পারবে না। তাই আমি এভাবে তাকিয়েই নিচে পানি দেখলাম, পানির ভিতরে দেখি ফুটফুটে মেয়েটার প্রতিচ্ছবি আমার মুখচ্ছবির সাথে লেগে আছে। আমি চোখটা বন্ধ করলাম যে প্রতিচ্ছবি যদি আমি দেখি তাহলে আমি এই মেয়েকে ফেলতে পারবো না। চোখ বন্ধ করে দুবাহু ধরে হেসকা টান মেরে সর্বশক্তি প্রয়োগ করে আমি আমার ওই মেয়েটাকে কুয়ায় ফেলে দিলাম। সর্বশেষ যে শব্দটা আমার কানে প্রতিধ্বনিত হয়েছিল আমার মেয়ের কণ্ঠের স্বর, সেটা হচ্ছে ইয়া আবাতা, হে আমার আব্বা। এরপরে সে কি বলেছিল আমি জানি না, এরপরে ঝপাত করে একটা শব্দ হলো, মেয়েটা আমার কুয়ার ভিতরে পড়ে গেল। আমি বাড়িতে আসলাম নিঃস্বরিক্ত হাসতে, মেয়েকে আমি কুরবানি করে আসলাম, মেয়েকে শেষ করে দিয়ে আসলাম। আমার স্ত্রী অনেক কান্নাকাটি করলো। হে রাসূল, বিশ্বাস করুন সেই থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি মুহূর্তে খাইতে উঠতে বসতে শুইতে আমি ওই ডাকটাই শুধু শুনি, ইয়া আবাতা, হে আমার আব্বা, হে আল্লাহর নবী, আমি সেই পাপি, আমি যদি ইসলাম কবুল করি আল্লাহ আমাকে ওকে মাফ করে দেবে। আল্লাহর নবীর চোখের পানি দাড়ি ভিজে, দাড়ির অগ্রভাগ দিয়ে টপ টপ করে পড়ছে, বুক ভিজে যাচ্ছে। নবীজি শুধু বললেন, আল্লাহ তোমার দুনিয়ায় মানুষ এত নিষ্ঠুর হতে পারে? আল্লাহ, মানুষ এত নিষ্ঠুর কেমনে হয়? নবীজি চুপ করে রইলেন, না কোনো উত্তর নেই বিশ্ব নবীর মুখে। লোকটা হতাশ হয়ে ফিরে যাচ্ছে, হলো না। আল্লাহর নবী জানার পরে যখন আর কোনো উত্তর দিলেন না, তাহলে আমার ক্ষমা নেই, আমি মহাপাতকী, আমি মহাপাপী, অসি মহাপাপী, আমার ক্ষমা হবে না, এরকম মনে করে চলে যাচ্ছেন। আর আল্লাহর নবী অভিভূত হয়ে গেছেন, কি বলবেন তার উত্তরে? জিবরিল আমিন এসে
ওহী নাজিল করে দিলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনুতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ্দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহীম। সূরা জুমার 53 নম্বর আয়া নাজিল হয়ে গেল। হে নবী, ওই সমস্ত পাপী, ওই সমস্ত মহাপাতকী, ওই সমস্ত মানুষগুলোকে আপনি জানিয়ে দিন যারা পাপ করতে করতে পাপ করতে করতে হতাশ হয়ে গেছে, তাদেরকে আপনি বলুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ্দুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন দয়ালু। নবীজি ডাক দিলেন, ওগো সেই মানুষটা কোথায় যে আমার কাছে একটু আগে জানতে চেয়েছিল তার পাপটা ক্ষমা হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে আয়াত নাজিল করেছেন, যদি ইসলাম কবুল করে আল্লাহ তার গুনাহও মাফ করে দেবেন। কারণ আন্নাল ইসলামা ইয়াহদিমু মা ক্বাবলাহু মা কানা ক্বাবলাহু, নিশ্চয়ই ইসলাম অতীতের সমস্ত গুনাহ খাতা মিটিয়ে দেয়, সমস্ত পাপ ক্ষমা করে দেয়। মানুষটা এসে ইসলাম কবুল করল, এতটা পাপ তাপ, এতটা অনা সৃষ্টি এই মাটির মানুষ মাটির পৃথিবীতে ঘটিয়েছে। হযরত আমর ইবনুল আস বললেন, আল্লাহর নবী যখন একথা বললেন আমি হাত বাড়িয়ে দিলাম, আর নবীর হাতে তওবা করে আমি ইসলাম কবুল করে নিলাম, আমি মুসলিম হয়ে গেলাম। ইসলাম এভাবেই মানুষকে পরিশুদ্ধ করে দেয়, মানুষের পাপ তাপ সব কিছু মিটিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে একজন পরিশুদ্ধ মানুষে পরিণত করে। হযরত আনাস বিন মালিক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুআদুন রাদিফুহু আলা আর-রাহালে, আনাস বলেন নবীজি একটা বাহনের উপরে ছিলেন আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একই বাহনে ছিলেন। মুআজ রাদিয়াল্লাহু আন নবীর পিছনে একই বাহনে সওয়ার হয়েছে, যাচ্ছেন দুজনে, যেতে যেতে হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিলেন, কলা ইয়া মুআজ, মুআজ বলে ডাক দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলা লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর ডাকের উত্তর দিয়ে হযরতে মুআজ বললেন লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আপনার খেদমতে উপস্থিত আছি, হে নবী কি বলবেন, কি করতে হবে আমাকে বলুন। আল্লাহর নবী কোনো কথা বললেন না, আবারও ডাক দিলেন ইয়া মুআজ, হে মুআজ। এমন ভাবে ডাক দিচ্ছেন যে মানুষটা আছে নিজের বাহনের পিছনে, একই সাথে আছেন পাশাপাশি রাসূল আগে মুআজ পিছনে, সে মানুষটাকে এত জোরে ডাক দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। নবীজি সেভাবেই ডাক দিলেন, দ্বিতীয় দফা বুলন্দ আওয়াজে ডাক দিলেন ইয়া মুআজ, হে মুআজ। মুআজ একবারে হন্তদন্ত হয়ে লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, হে নবী বলুন আপনার খেদমতে উপস্থিত, কি করতে হবে বলুন, কি ফরমান বলুন, আমি এখনই সেটা করব। নবীজি কিছুই বললেন না, তৃতীয় দফা আবার ডাক দিলেন ইয়া মুআজ, হে মুআজ। আল্লাহ নবী সাহাবি কিভাবে এবার যে এই ডাকে সাড়া দিলে রাসূল খুশি হবেন, কোনো দিশা পাচ্ছেন না, আবার তিনি একই কথা বললেন লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, হে নবী বলুন কি করতে হবে, কি ফরমান
বলুন আপনি ثلاثن এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তিনবার ডাক দিলেন ক্বালা যখন তৃতীয়বারে আল্লাহর নবীর সাহাবী মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকের উত্তর দিন নিলেন যখন তিনি ডাক শুনলেন আল্লাহর নবীর ডাকে যখন সাড়া দিলেন নবীজি তখন বলছেন মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأن محمد رسول الله صدقا من قلبه হে মুআজ যদি কোনো মানুষ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأن محمد رسول الله এই কথাটা যদি বলে صدقا من قلبه সিদ্দকান সত্যতা সহকারে মিন কলবিহি তার কলব থেকে মনের থেকে আমরা অনেক সময় বলি না এটা তোমার মুখের কথা মনের কথা না বলি কি না অনেক সময় না এটা আমার মনের কথা আমি যা বলছি সেটাই করব তখন আমরা বিশ্বাস করি মানুষের মুখের কথা আর মনের কথা অনেক সময় একরকম হয় বা অনেক সময় দুরকম হয় তো আল্লাহর নবী বলছেন সিদকাম মিন কলবিহি সে মুখে যেটা বলছে ওটাই যদি তার অন্তরের কথা হয়ে থাকে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল এটা যদি সে অন্তরের অন্তঃস্থল থেকে সাক্ষ্য দিতে পারে যদি সে মেনে নিতে পারে ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার তাহলে ওই ব্যক্তির উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠেছেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি আফালা উখবিরু বিহিন নাস হে নবী আমি কি এই খবরটা মানুষের কাছে পৌঁছে দেব না আমি কি এই খবরটা এখনই পৌঁছে দেব না মানুষের কাছে আমি বলে দেই আল্লাহর নবী এই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ফায়াস্তাবশিরু আমি লোকদের কাছে যদি এই খবরটা বলে দিই তারা খোশখবর গ্রহণ করবে তারা খুশি হয়ে যাবে আপনি অনুমতি দিলে আমি এই খবরটা আমি পৌঁছে দিই আল্লাহর নবী বললেন না ইদান ইত্তাকিলো যদি তুমি এভাবে এখনই এই খবরটা জনগণের মাঝখানে বলে দাও তাহলে এই কথার উপরে তারা তাওয়াক্কুল করে আমল ছেড়ে দেবে এই কথার উপরে তাওয়াক্কুল করে আমল ছেড়ে দেবে কারণ এখন ঈমান এনেছে কেউ কেউ নতুন মানুষ সব চতুর্দিকে আমলের প্রতি আমলের সব বিষয়াবলী তখনও নাজিলও হয়নি আর আমলের প্রতি তাদের এতটা আন্তরিক অবস্থারও প্রতিফলন ঘটেনি যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন না ওটা বলো না ইদান ইত্তাকিলু তাহলে তারা আমলের উপরে তাওয়াক্কুল করবে ফা আখবারা বিহা মুআজ ইনদা মাউতিহি তাআসমান এই রাবি বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হযরতে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তিনি এই হাদিসটা বর্ণনা করেছিলেন তাআসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গোপন করার অপরাধে অপরাধী হওয়ার ভয়ে হে লোক সকল আল্লাহর নবী এই কথা বলেছিলেন হে জনগণ শোনো আল্লাহর নবীর কাছে আমি অনুমোদন চেয়েছিলাম এটা জনসমক্ষে প্রচার করার জন্য আল্লাহর নবী আমাকে অনুমোদন দেন নাই কারণ মানুষরা আমল ছেড়ে দিয়ে এই কথার উপরে তাওয়াক্কুল করে বসে থাকবে এজন্যই তোমরা কখনো আমল ছাড়বে না আমল করবে পক্ষান্তরে নবীজির কথা যদি আমি বলে না যাই গোপন করার অপরাধে কিয়ামতের ময়দানে আমি অপরাধী হতে পারি এজন্যই আমি হাদিসটা তোমাদের সামনে পেশ করে গেলাম আমার মুসলিম ভাই সব আমলের প্রতি তোমরা গুরুত্ব দিবে আল্লাহর নবী যেই কথাটা বলেছেন হবু সেই কথাটা আমি তোমাদের সামনে পেশ করে গেলাম তাহলে ঈমান ইসলাম কবুল মানুষকে কতটা নিরাপদ করে দেয়
আখিরাতের জীবন থেকে মানুষ মুক্ত হয়ে যায়, জাহান্নাম থেকে মানুষ মুক্ত হয়ে যায়, বিভিন্ন ধরনের শাস্তি থেকে মানুষ যারা ইমান এনেছে, বিন্দুমাত্র ইমান যাদের ভিতরে আছে, সিদকাম মিন কলবিহি, অন্তরের অন্তঃস্থল থেকে যারা এই স্বীকৃতি জ্ঞাপন করেছে শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমল নেই, জাহান্নামী হয়ে গেছে। কিংবা আমল এমন আমল আছে যে আমল ভুল ত্রুটিযুক্ত, সে আমল তাকে জান্নাতে নিয়ে যায় নাই, জাহান্নামী হয়ে গেছে। তো ওই কালেমার বদৌলতে, ওই ইমানের শস্য পরিমাণ ইমান যদিও থাকে, এর বদৌলতে একদিন ওই মানুষটা মুক্তি পেয়ে যাবে, ও খুলুদ ফিন্নার হবে না, ও সারা জীবন জাহান্নামে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ জাহান্নাম থেকে পর্যায়ক্রমে মুক্তি লাভ করবে। সর্বশেষ যেই মানুষটা মুক্তি লাভ করবে, পাপের স্বল্পতার দরুন মানুষ মুক্তি লাভ করতে থাকবে, যার অল্প পাপ সে তাড়াতাড়ি মুক্তি পাবে। তারপরেও কত তাড়াতাড়ি, কবে, কতদিন পর, এমন কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। জাহান্নামের একটা মুহূর্ত সহ্য করার মতো কোনো শক্তি সাহস আল্লাহ বনু আদমকে দেননি। একটা মুহূর্তের জাহান্নাম ও মানুষের ধ্বংস। আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। তারপরেও একদিন মানুষ মুক্ত হতে থাকবে, হতে 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 যার এক জাররা পরিমাণ ঈমান ভিতরে ছিল সে মানুষটাও মুক্তি পেয়ে যাবে। সর্বশেষ মুক্তি লাভকারী মানুষটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওর পরে আর কেউ মুক্তি পাবে না, ও হবে লাস্ট, একেবারে এন্ড অফ দ্য পার্সন, সর্বশেষ মানুষ। জাহান্নামে কত কাল রয়েছে আল্লাহই জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় সম্পর্কে বলছেন না। মানুষটা কাঁদবে, মাবুদ আমার মতো মহাপাতকি মহাপাপী কোনোদিন জাহান্নাম থেকে হয়তো মুক্ত হতে পারবে না, তোমার কাছে আবেদন, এই জাহান্নামে পুড়ি কত হাজার হাজার কোটি কোটি বছর পুড়লাম আল্লাহ জানি না, এতদিন পুড়ে পুড়ে তুমি যে গফুর, তুমি যে রহমান, তোমার নামের বদৌলতে তোমার কাছে আবেদন, আমার এই মুখমণ্ডলটা একটু জান্নাতের দিকে ফিরিয়ে দিতে বলো। আল্লাহ বলবেন, দে ওর মুখটা একটু জান্নাতের দিকে ফিরিয়ে দে, এতেই সে খুশি, জান্নাতের দিকে ফিরিয়ে দেবে। এভাবে কতদিন লোকটা থাকবে, আল্লাহর নবী বলছেন আমি জানি না। অতঃপর আবারও কান্নাকাটি শুরু করবে, মাবুদ তুমি তো দয়াবান, তুমি তো রহমান, তুমি তো মেহরবান, তোমার কাছে আবেদন, তুমি যদি তোমার ফেরেশতাদেরকে একটু বলো আমাকে একটু জান্নাতের বর্ডারে নিয়ে রাখতে। জাহান্নামে আছি, জাহান্নামেই থাকবো, কিন্তু জাহান্নামের যেই বর্ডারটা জান্নাতের সাথে সংলগ্ন, ওই বর্ডারে আমাকে একটু যদি নিয়ে রাখতো আমি খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক বিশ্ব নবী বলতেছেন, সেদিন মুস্কি হাসি দিবেন, আল্লাহর দন্তরাজি ফেরেশতারা দেখবে, যাও হে ফেরেশতারা আমার ওই মানুষটাকে, ওই জাহান্নামীটাকে নিয়ে জান্নাতের বর্ডারে রাখো, বর্ডারে রাখা হবে। মানুষটা কতদিন থাকবে নবীজি বলছেন আমি জানি না, আবারও কাঁদবে, মাবুদ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়ার সাগর, তোমার দয়ার কোনো অন্ত নেই, আমাকে কতই না দয়া করেছ, তোমার ফেরেশতাদেরকে যদি একটু বলতে ওই জাহান্নামের কিনারা থেকে বের করে একটু জান্নাতের দরজার গোড়ায় যদি আমাকে একটু রাখতো, আমি তো জান্নাতে যেতে পারবো না, আমি তো বড় পাপি মহাপাতকি, আল্লাহ তোমার কাছে আবেদন, এতই যখন দয়া করেছো তাহলে আমাকে একটু বাইরেই রাখার অনুমতি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এত ভীষণ ভাবে হাসি দিবেন, নবীজি বলছেন আল্লাহ পাকের দন্তরাজি গোড়া পর্যন্ত ফেরেশতারা দেখতে পাবে, সুবহানাল্লাহ, দেখে যা ওকে একটু বাইরে নিয়ে, বাইরে আনা। কতদিন থাকবে নবীজি বলছেন আমি জানি না,
আবার কান্নাকাটি শুরু করবে, আল্লাহ মাবুদ এতই দয়া তুমি করেছো যে আমি কখনো কল্পনা করতে পারিনি, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তোমার দয়ার কোনো সীমা পরিসীমা নাই, আমার মতো পাপি আমার মতো গুনাহগার বান্দাকে যদি জান্নাতের দরজার ভিতরে একটু ঠাই দিতে তাহলে আমি মামনুন হয়ে যেতাম, আমি কৃতজ্ঞ হয়ে যেতাম, আল্লাহ তোমার কাছে আর কখনো আমি কিছু চাইব না, কোনোদিন চাইতাম না, ইতিপূর্বে বলেছে আল্লাহ এবারটা দাও আর কখনো চাবো না, তো আল্লাহ দিয়েছেন তো আবার চেয়েছে, এই জন্য আল্লাহ এসেছেন বনু আদমের এই ই দেখে, নেচার দেখে, বনু আদম শুধু প্রত্যাশায় ওর জীবন চলে যায়, ও আরো পেতে চায়, যা পায় তার থেকে আরো পেতে চায়, এটাই মানুষের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারে এতই যখন মানুষটার উপরে দয়া করলি যা আমার ওই বান্দাকে জান্নাতের ভিতরে দিয়ে দে, মানুষটাকে জান্নাতের ভিতরে নেওয়া হবে না হলে হায়াত থেকে কয়লার মতো রঙের ওই মানুষটাকে গোসল করানো হবে, না হলে হায়াতে যখন পাপীদেরকে গোসল করানো হবে, নবীজি বলছেন অঙ্কুর উদ্গম যেমন হয় বীজের ভিতর থেকে, লিকলিকে গাছ যেমন বেরিয়ে আসে অনুরূপ তত্ত্বকে লিকলিকে চেহারা হয়ে যাবে মানুষের, না হলে হায়াতে গোসল করিয়ে ওই মানুষটাকে জান্নাতের অধিবাসী হিসাবে ইনক্লুড করা হবে, ওই মানুষটার জন্য জান্নাতে যে জায়গা বরাদ্দ থাকবে, বিশ্ব নবী বলছেন বর্তমান পৃথিবীর 10 গুণ জমিন আল্লাহ তার জন্য বরাদ্দ করে দিবেন, 10 গুণ 10টা পৃথিবীর মত জায়গা তাকে দাও, এটা আল্লাহ পাকের দয়া। দিন যারা কবুল করেছে, ইসলাম যারা কবুল করেছে, আল্লাহ পাকের কাছে তারা সৌভাগ্যবান। আর আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এই নির্দেশ মেনে ইসলামকে টিকিয়ে রাখতে হয়, দিন কবুল করার পরে আল্লাহ পাকের এই ফরমান মেনে দিনকে নার্সিং করতে হয়, ইমানকে নার্সিং করতে হয়, ইমানকে মজবুত করতে হয়। পাপ যত মানুষ করে ইমান তত দুর্বল হয়, ইমান মুছে যায়, ইমান আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে যায়। আর নেকির কাজ পুণ্যের কাজ মানুষ যত করে ইমানটা তত প্রবৃদ্ধি লাভ করে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন যখন আল্লাহর নিদর্শন সমূহ তাদের সামনে পেশ করা হয় তাদের ইমান বেড়ে যায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল বেড়ে যায়। সুতরাং ইমানকে নার্সিং করতে হবে আল্লাহ পাকের কাছে। আমরা ইসলামের স্বীকৃতি দেওয়া মুসলিম প্রত্যেককেই আমাদের দায়িত্ব হচ্ছে ইমানকে মজবুত করার জন্য, ইমানকে সতেজ করার জন্য, ইমানকে তরতাজা রাখার জন্য, ইমানের প্রবৃদ্ধির জন্য নেক আমল, আমলে সালেহ। তাহলে আমরা এক চাঞ্চে ইনশাআল্লাহ আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত কুসুম কাননে দাখিল হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক ইনায়েত করুন, সকলকে আমাদের ইমান মজবুত করে ধরে রাখার তৌফিক দিন, আমলে সালেহ করার মাধ্যমে আমাদের ইমানকে প্রবৃদ্ধি দান করুন, আমাদের ইমান মজবুত হোক, যাতে করে যে ইমানের বদৌলতে, যে আমলের বদৌলতে আল্লাহ পাকের কাছে আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করি, রব্বুল আলামিন তুমি আমাদের সেভাবেই কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, আল্লাহ কবিরা গুনাহ থেকে আমাদের তওবা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন তাদেরকে তুমি কবরের আজাব থেকে মাফ করে দাও আল্লাহ, কবরের আজাব থেকে অব্যাহতি দান করো আল্লাহ। আল্লাহ তাদের হাসর, তাদের আখিরাত নাজাত খুশনসিব করে দাও আল্লাহ, তাদের জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত খুশনসিব করো আল্লাহ। আল্লাহ প্রতিপালক অত্যন্ত কঠিন মুহূর্ত আমরা অতিক্রম করছি, দেশ ও জাতির জন্য যা কল্যাণ
যা ঋদ্ধি এবং কল্যাণ হয় সেভাবেই আমাদের রাষ্ট্রীয় ফয়সালা করে দাও। আল্লাহ আমাদের এই ভূখণ্ড, আল্লাহ এই স্বাধীন বাংলা, আল্লাহ আমাদের মাতৃভূমি সোনার বাংলা, এখানে যেন অশান্তির আগুন দাও দাও করে না জ্বলে। আল্লাহ তুমি শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আমাদের নির্বাচন, সরকার গঠন এবং সার্বিক ব্যবস্থাপনা নিজের মদদ এবং নিজের দয়ার, নিজের দাক্ষিণ্যতার ভিত্তিতে আল্লাহ পরিচালনা করে আমাদেরকে শান্তিপূর্ণ জনপদে বসবাস করার তৌফিক দান করো। আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সবাই আমরা দোয়া পড়ব, তার আগে বৈঠকি দান। আপনারা জানেন এই অভ্যাস আমরা চালু করেছি, এটা আমাদের সাংগঠনিক একটা রেওয়াজ। মহতরম আমিরে জামাতের দাওয়াত, যখন যেখানে আমরা বৈঠকে মিলিত হই সেখানে বৈঠকি দান দিয়ে আমরা দিনের কাজে সেটা ব্যয় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে বসতেন কোনো বৈঠকে, বৈঠকি সাদকা, বৈঠকি দান তিনি গ্রহণ করতেন, আমরাও সেটা করে থাকি। আল্লাহ পাক আমাদের যার যতটুকু তৌফিক দিয়েছেন সেই আলোকে আপনারা দান দেবেন। হ্যাঁ, সবার কাছ থেকে নিয়ে আসেন। আল্লাহ পাক আমাদের দানকে কবুল করুন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সকলেই আমরা দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।